গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে আবারও চলে এসলাম তোমাদের সামনে পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে তো আমার ছোটো মেয়ে আমার ব্লগের শুরুতেই চলে এসছে তোমাদের সামনে আর বড় মেয়েকে দেখতে পাবে না কারণ ও চলে গেছে স্কুলে আর আমি এখন ছোটো মেয়েকে নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এখন কি বলো তো এখন সেরকমভাবে তো খুব একটা কাজকর্ম করতে পারি না তো ছোটো মেয়েকে নিয়েই বেশি সময়টা আমার কেটে যায় আর বড় মেয়েকে দেখতে পাবে কি এখন একটু পড়াশোনার চাপ হয়ে গেছে কি হচ্ছে দেখো দিক দিয়ে আমার চুলের মুটোটা ধরেছে এখন যদি এরকম চুলের মুটো ধরে একটু বড় হলে তখন কি করবে মাথায় আর চুল রাখবে যাই হোক তো তোমরা আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থেকো আর এই ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও কি ও বাবা কি কি এক হাত দিয়ে ধরতে পারছি না এত ছটপট করছে তো কাল রাত্রে এত বৃষ্টি হয়েছে সকালবেলা উঠে থেকে উঠোনে জল জমে আছে আর এত কাদা বাইরের পরিস্থিতি দেখলে কেউ বলবে না যে এটা শীতকাল মানে পুরো বর্ষাকালের মতন বৃষ্টি হয়েছে মনটা খুব খারাপ লাগছে তো কি করব বলো প্রকৃতি তো আর আমাদের কথা শুনবে না তো এই হাসি মুখটা দেখেই আমাদেরকে হাসি খুশি থাকতে হবে সকালবেলা থেকে একদম ঘুমায়নি এত চেষ্টা করছে ঘুম পাড়ানোর ঘুমাচ্ছে না আর মানে সবাই বলে মানুষ চোখ মানে যত ছেলে মেয়ে বড় হয় বাচ্চারা যত বড় হয় তত ওরা চারিদিকে চিনতে শেখে দেখতে শেখে একটু অবস্থাটা দেখো কি হয়েছে তুমি দেখতে পাচ্ছ নিজেকে তুমি এখানে নিজেকে দেখতে পাচ্ছ আর ওই পারে অনেক মানুষ তোমাকে দেখতে পাচ্ছে ছটফট করছে ফোনটা নেবে ঠেলে উঠছে আমার কোল থেকে হাত ছটপট ছটফট ছটফট করছে মানে ও যদি পারতো মনে হয় আমার হাত থেকে ফোনটা কেড়েই নিত কেমন করে তাকিয়ে আছে দেখো তো চলো বন্ধুরা আমার এই মিনি ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই কি করব বলো এখন তো সেইভাবে কাজকর্ম শেয়ার করতে পারবো না কারণ যতদিন না আমার ছোট মেয়ে একটু একটু বসতে শিখবে বা একটু নর্মালি থাকতে শিখবে ততদিন আমি সেরকম কিছু করতেও পারবো না চাইলেও সম্ভব না দেখো দেখো কি করছে চলো বন্ধুরা আমারও আসবো কিছুক্ষণ পর তো তোমরা আমার সঙ্গে থেকো আমার সাথে থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করছো আমি সত্যি খুব হ্যাপি আমি চাই তোমরা এইভাবে আমার পাশে থাকো আর আমার নতুন যে বন্ধুরা ভিডিও দেখছো প্রথম তো তাদেরকেও বলবো আমার সাবস্ক্রাইব বন্ধুদের মতন আমার সঙ্গে থাকো আমার আমাকে সাপোর্ট করো আর আমাকে উৎসাহ দিও আমার সত্যি খুব ভালো লাগবে আর ভিডিও বানাতে আমি খুব উৎসাহ পাবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো পরে আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা করব তো আমার এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও চলো টাটা